আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কিউব এন্ড ডিশ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আসলাম। তো যারা নতুন ইউজার, যারা আর কি নতুন ডিশ ইউজ করা শুরু করছেন বা ডিশ সম্পর্কে যাদের আইডিয়া একটু কম, তাদের আইডিয়া ক্লিয়ার করার জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ফার্স্ট অফ অল আজকে আমরা কিউব এন্ড সম্পর্কে আলোচনা করব। এই যে এটা হলো কিউব এন্ড। তো কিউব এন্ড এছাড়া আরও অনেকগুলো এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, ফ্রিকোয়েন্সির রেঞ্জ দেখতে পাচ্ছেন, সি ব্যান্ড, কিউব এন্ড, VHF, UHF এগুলো অনেকগুলো আছে। তো নর্মালি কিউব এন্ড, কিউব এন্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 12 to 18 GHz। দ্যাট মিন্স আমরা স্যাটেলাইট থেকে কিউব এন্ডের যে সিগন্যালগুলো রিসিভ করি সেগুলোর যে ফ্রিকোয়েন্সির রেঞ্জ সেটা হলো 12 to 18। এর মাঝে যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা ছোট ছোট ডিশ দিয়ে রিসিভ করি সেগুলো হলো কিউব এন্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর কি বলা যায়। তো এই কিউব এন্ড দিয়ে আমরা কী হিসেবে, মানে কী কোন কাজে আমরা ব্যবহার করতে পারি সেটা হলো মেইনলি কিউব এন্ড ডিশ বা কিউব এন্ড রেঞ্জ সব কিছুই মেইনলি ব্যবহার করা হয় হলো ডিটিএইচের ক্ষেত্রে। ডিটিএইচ নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, সেখানে ডিটিএইচ সম্পর্কে বলা আছে। তো তবুও বলি, ডিটিএইচ হলো যেগুলো আর কি একটা কমার্শিয়াল একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা যার মাধ্যমে টাকা, মান্থলি টাকা পে করার মাধ্যমে আপনারা টিভি চ্যানেল দেখতে পারেন। সেখানে সবগুলো চ্যানেলে পেইড থাকে, টাকা পে করার মাধ্যমে দেখতে হয়। তো এছাড়াও পেইড ছাড়াও অনেক স্যাটেলাইট আছে যেখানে ফ্রিতে টিভি দেখা যায়। তো এবং সেগুলো কিউব এন্ডে প্রচার হচ্ছে। তো এখন কিউব এন্ড ডিশ সাশ্রয়ী সি ব্যান্ডের তুলনায়, কিউব এন্ডের ডিশ বা এনবি এগুলো কম দামে কেনা যায়। এবং কম দামের মাঝে কেউ যদি ফ্রিতে টিভি দেখতে চায় সেক্ষেত্রে কিউব এন্ড ডিশ ইউজ করলে অনেক ইজিলি সব মানে টিভি দেখা যায়। সেই ক্ষেত্রে আপনাদের ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে যে এরকম একটি ডিশ, সেটা হতে পারে যে কোনো ডিশ কিনলেই হয়, আকাশের, টাটা স্কাই, এয়ারটেল, সান, যে কোনো একটা কোম্পানির, ডিটিএইচ কোম্পানির আপনারা একটা ডিশ কিনে নেবেন। তো সেক্ষেত্রে ডিশের দাম ওই 1000 থেকে 1200 বা 1300 টাকার মাঝে আপনারা দোকানে পেয়ে যাবেন, ডিশের দোকানে। তো একটা ডিশ সাথে একটা কিউব এন্ড এলএনবি লাগে। এই যে এগুলো হলো কিউব এন্ড এলএনবি। তো একটা ডিশ আর এই যে একটা এলএনবি, এই দেখেন এটা ডিশ, একটা এলএনবি, এটা হলো ডিশ, এটা হলো এলএনবি। তো এই ডিশে আপনার সিগন্যালটা এসে স্যাটেলাইট থেকে পড়তেছে এবং সেখান থেকে এই যে সাপোজ সামনে আকাশ আছে, এখান থেকে সিগন্যালটা এসে এখানে পড়তেছে। তো এখানে পড়ার পর এখান থেকে আপনার এই কিউব এন্ড এলএনবিতে সিগন্যাল রিফ্লেকশন হচ্ছে, এখান থেকে আপনার কেবলের মাধ্যমে টিভিতে যাচ্ছে, তার মাধ্যমে আপনি রিসিভার দিয়ে টিভিতে সিনেমা বা টিভিতে চ্যানেল দেখতে পারতেছেন। তো এই হলো কিউব এন্ড ডিশ এর মেইন কথা। তো কিউব এন্ড ডিশের প্রাইস বললাম 1000 বা 1200। এইগুলো কোম্পানি আপনারা সান বা আদার্স, টাটা স্কাই, আকাশ, এগুলো আপনারা ডিশ কিনতে পারেন। এখন আসেন এলএনবি নিয়ে একটু বর্ণনা করি। তো আপনারা ডিশ কিনলেন, তার ডিশের সাথে এলএনবি লাগবে। তো এলএনবি এই দেখেন, সান এলএনবি, ইনভার্ট এলএনবি বা নর্মাল লোকাল এলএনবিগুলো। তো এগুলো একটা এলএনবি কিনে আপনারা সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে এলএনবির মাঝেও অনেক ধরন আছে, টাইপ আছে। যেমন এই একটা এলএনবি, এই এলএনবিটা দেখেন এখানে পোর্ট একটা, দ্যাট মিন্স এই যে দেখেন এটা হলো 1 পোর্ট এলএনবি। মানে এখান থেকে আপনি
একটা রিসিভারে সংযোগ দিতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আপনার ডিশ একটাই কিনবেন সাথে দুই তিনটা রিসিভার ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা এরকম 8 পোর্টের বা 2 পোর্টের অনেক মানে টাইপ আছে, 2 পোর্টের, 3 পোর্টের, 8 পোর্টের, 4 পোর্টের, এগুলো বিভিন্ন পোর্টের পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। তো সেক্ষেত্রে এলএমবিগুলো আপনারা যতগুলো রিসিভার ইউজ করতে চান ততগুলো পোর্টের এলএমবি কিনবেন। তো নর্মালি ম্যাক্সিমাম সবাই 1 পোর্টের এলএমবি ইউজ করে। তো 1 পোর্টের এলএমবিগুলো মানে একটা টিভিতে দেখার জন্য খুব ভালো, কিন্তু আপনি চাইলে 2-3টা পোর্ট এলএমবিও কিনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো কিউব্যান্ড দিয়ে আপনারা নর্মালি ফ্রিতে দেখার জন্য 93 ডিডি ফিডিসের সিগন্যাল ধরতে পারেন। ডিডি ফিডিসের সিগন্যাল 93 ইস্ট, পূর্ব কি পূর্ব দক্ষিণ দিকে। তো ডিডি ফিডিস এ নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ইনশাল্লাহ, সেখান থেকে দেখে নিতে পারেন। তো কিউব্যান্ড নিয়ে আজকে যেটুকু আলোচনা করলাম, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা কী বুঝলাম, কিউব্যান্ড ফ্রিতে ডিশ দেখার জন্য কিউব্যান্ডে একটা এরকম ডিশ লাগবে, এরকম ডিশ, একটা এলএমবি, কেবল, কানেক্টর আর হলো রিসিভার, টিভি, এই তো। তো কিউব্যান্ড এলএমবি, কিউব্যান্ড ডিশ, এগুলো এলএমবির যে প্রাইস, তো প্রাইসের মধ্যে এই যে সান এলএমবি, ইনভার্ট এলএমবি, এগুলো অনেক ভালো এলএমবি। তো এগুলো সান এলএমবি দাম 300 থেকে 250 বা 300 টাকা, ইনভার্টের দাম একটু বেশি, 700, 800 বা 1000 টাকার মতো, বা 2000 টাকাও আছে এরকম অনেক ভালো এলএমবি। আর এগুলো যেগুলো লোকাল, এগুলো পোর্ট ভেদে দাম ভিন্ন হয়। 1 পোর্টের দাম 120 থেকে 180 টাকা, 2 পোর্টের দাম 200 টাকা, 8 পোর্টের দাম 400 টাকা 500 টাকা এরকম। তো এই কিউব্যান্ড এলএমবি দিয়ে আপনারা ফ্রিতে 93 বা 98, এই দুইটা স্যাটেলাইটে এখন অনেক চ্যানেল ফ্রি আছে, ইভেন বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইটে, কিউব্যান্ডে বিটিভি গ্রুপ, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ন্যাশনাল, এগুলো ফ্রি আছে। তো আপনারা চাইলে এগুলো ট্র্যাক করতে পারেন। তো কিউব্যান্ড এলএমবি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার কিছু থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই কিউব্যান্ড এলএমবি নিয়ে সামান্য কথাবার্তা। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো, আল্লাহ হাফেজ।